ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস এখন আমরা ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেকেন্ড পার্টটা করবো ঠিক আছে এর আগের পার্টটা আমরা করেছি তোমরা দেখে নিও ভিডিওতে করা আছে এখন আমরা সেকেন্ড পার্টটা করব এখানে কী বলছে না জিরো পয়েন্ট এবং জিরো এর মধ্যে সম্পর্ক হলো জিরো পয়েন্ট সেভেনটা ছোটো জিরো পয়েন্ট না জিরো পয়েন্ট সঙ্গে দশ গুণ করলে কত হয় হবে জিরো পয়েন্ট সেভেনটা বড়ো জিরো পয়েন্ট না জিরো পয়েন্ট সেভেন কত হবে উপরে হবে জিরো পয়েন্ট হরে হবে টেন ঠিক আছে তাহলে প্রথমে বলেছে কত না জিরো পয়েন্ট সেভেন তাহলে কি হবে না এটাকে দশমিক তুললে আমি কী হয় জানি এই যে দশমিকটা আছে দশমিকটা তুললে হরে একটা ওয়ান হয় আর একটা সংখ্যা আছে বললে একটা শূন্য হবে ঠিক আছে এটা আমাদের কি না সাত বাই দশ আর আরেকটা যে সংখ্যাটা দিয়েছে জিরো পয়েন্ট জিরো সেভেন এটা যদি আমরা দশমিকটা তুলতে চাই তাহলে এই দশমিক তুললে দশমিকের জন্য একটা এক হবে দশমিক পরে দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য হবে বাঁ দিকের সংখ্যা বাঁ দিকে যদি শূন্য থাকে এখন না লিখলেও হবে তাহলে এখানে আমরা সাত লিখলাম আর হরে আছে কত না একশো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা বড় সাত বাই দশ এবং সাত বাই একশো আমরা জানি যে লবে যদি একই সংখ্যা থাকে হরে যার বড় হবে সেটা ছোট হবে আর হরে যা ছোট হবে সেটা বড় হবে ঠিক আছে হরে বড় সংখ্যা হলেই সেটা হবে কি না সেটা হবে ছোট সংখ্যা আর হরে যদি বড়ো সংখ্যা হয় উপরে যদি একই থাকে তাহলে সেটা কি হবে না বড় সংখ্যা হয়ে যাবে কিংবা আমরা এটাকে ভাবতে পারি এটাকে এর হরে দশ আছে এর হরে কত আছে না একশো আছে তাহলে এটাকে আমরা উপর নিচে একটা দশ গুণ করে নিতে পারি এটা একটা হরে দশ গুণ করলাম তাহলে নিচে একশো হবে ঠিক আছে তাহলে হরে দশ গুণ করলে লবেও আমাকে দশ গুণ করতে হবে ঠিক তাহলে সাত দশে সত্তর হবে তাহলে এটা একশোর মধ্যে সত্তর পাচ্ছে এটা একশোর মধ্যে সাত পাচ্ছে তাহলে অবশ্যই আমার জিরো পয়েন্ট সেভেনটা বড়ো তাহলে এদের অপশান আছে এটা যে জিরো পয়েন্ট সেভেনটা বড়ো জিরো পয়েন্ট জিরো সেভেনটা ছোটো তাহলে এখানে অপশান সিটা হবে ঠিক আছে এটা তো হবে না এটা 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 বড়ো এটা ছোটো এখানে উল্টো আছে যে এটা বড়ো এটা ছোটো আর এটা কি বলা আছে না জিরো পয়েন্ট সেভেন ওর সঙ্গে যদি আমরা দশ গুণ করি কী হবে না দশমিক এক ঘর এদিকে চলে যায় সাত দশে সত্তর দশমিক একটার পরে আছে তাহলে এখানে তাহলে পয়েন্ট সেভেন শুধু সেভেন হবে ঠিক আছে পয়েন্টে এক ঘরে এদিকে চলে যাবে দশ দেবন করে কিন্তু আমাদের পয়েন্ট এখানে আগে এসছে তার জন্য এটা ভুল আছে ঠিক আছে আর আগেই বলেছি যে দশমিক তুলে দশমিকের জন্য একটা এক হয় একটা সংখ্যা থাকলে একটা শূন্য হয় এখানে তো ভুল করা আছে তাহলে এটা হবে না তারপরের যে অঙ্কটা আছে বলছে যেটা সমকোণী সমদ্দিবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ সমান একটি কোণের পরিমাণ নব্বই থেকে বেশি তিনটি কোণের পরিমাণ অসমান দুটি কোণের প্রত্যেকটি পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে না যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে ঠিক আছে এবং যদি এই সমকোণী ত্রিভুজের দুটো বাহু সমান হয়ে যায় তাহলে আমরা বলবো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর দুটো বাহু সমান হওয়া মানে দুটো কোণও সমান হবে ঠিক আছে তাহলে এই বাহু এই বাহু সমান তাহলে এই বাহুর সামনের কোণ যেটা হবে এর সামনের কোণ এটা হবে সমান হবে ঠিক আছে আর এটা কত না নব্বই ডিগ্রি তাহলে একটা ত্রিভুজের তিনটে কোন যোগ করে এ কোণ বি কোণ সি কোণ ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটে কোন যোগ করে কত হয় না একশো আশি হয় ঠিক আছে এবারে একটা তো সমকোণী ত্রিভুজ তাহলে এটা তো নব্বই ডিগ্রি হয়ে গেল তাহলে একশো আশি থেকে নব্বই আমি বাদ দিয়ে দেবো তাহলে কত থাকে না নব্বই থাকে আর এই দুটো কোন আমার সমান অর্থাৎ নব্বইকে আমি দুভাগে ভাগ করে নেবো এটা যা হবে এটাও তাই হবে তাহলে এটা পঁয়তাল্লিশ হবে আর এটাও পঁয়তাল্লিশ হবে ঠিক আছে তাহলে এখানে কি বলছে না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের তিনটি কোণের পরিমাণ সমান হবে না এটা একটি কোণের পরিমাণ নব্বই থেকে বেশি সেটাও হবে না তিনটি কোণের পরিমাণ অসমান সেটাও হবে না দুটো কোণের পরিমাণ পঁয়তাল্লিশ ডিগ্রি এটা ঠিক হবে দুটো কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি একটা নব্বই ডিগ্রি ঠিক আছে তারপর এটা আমাদের বলছে যে স্তম্ভ মেলাতে হবে এখানে ক স্তম্ভে স্থানীয় মান দেওয়া আছে আর ক্ষয়স্তম্ভে দশমিক সংখ্যাটা দেওয়া আছে ঠিক আছে প্রথমে বলছে যে পাঁচ বাই হাজার এটা কোন সংখ্যার এর মধ্যে যে সংখ্যাগুলো আছে কার ঠিক আছে স্থানীয় মান তা আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যাটা আছে এখানে দশমিকের পরে যদি সংখ্যা থাকে উপরের সংখ্যাটা বসবে আর দশমিকের জন্য একটা এক হবে আর যে কটা সংখ্যা আছে সেই কটা শূন্য হবে ঠিক আছে দশমিকের আগে যদি স্থানীয় মান হয় সেই সংখ্যাটা বসিয়ে পরের কোনো শূন্য করে দিতে হয় আর দশমিকের পরে হলে কি হয় না যে সংখ্যা টাকা এই পাঁচের যদি স্থানীয় মান বার করতে চাই এখানে আমরা তাহলে উপর হবে পাঁচ ঠিক আছে আর হরে কত হবে না হরে একটা দশমিকের জন্য একটা এক নিতে পারি আর এক দুই তিন চার চারটে শূন্য হবে তো আমাদের এটাই মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে এই পাঁচের দশমিকের পরের পাঁচের স্থানীয় মান কত হচ্ছে না পাঁচ বাই মানে কত হচ্ছে না দশ হাজার ঠিক আছে তাহলে এই একটা আছে আমরা এই ভি এখন আর মেলাবো না এটার সাথে এটা এরকম দাগ দিয়ে মেলাবো না এখানে যে একটা আছে এর পাশে ছোটো করে লিখে দেবো ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে এই একটা বিয়ের সঙ্গে মিলছে ঠিক আছে তারপরে বলছে যে ষাট এখানে কোন সংখ্যাটা একটা খুঁজে বার করতে হবে যে যার স্থানে আমার ষাট হচ্ছে ঠিক আছে সাপোজ যদি আমি এই সংখ্যাটা ধরি তাহলে এটা কিন্তু হবে না ছয়ের পরে যদি সব শূন্য করে দেয় তাহলে এখানে আমরা ছশো পেয়ে যাব ঠিক আছে এখানে যদি দেখি এই একটা ছয় আছে এই ছয় যদি ধরি তার পরেরটা যদি শূন্য করে দিই তাহলে আমরা ষাট পাবো ঠিক আছে আর কোথাও ছয় নেই তাহলে ষাট স্থান মান কোন সংখ্যাটার হতে পারে এর মধ্যে এ সংখ্যাটা ঠিক আছে তা আমরা এখান থেকে এখানে এরকম বাচ্চাদের মতো দাগ দিয়ে মেলাবো না এখানে আগে রোমান হরফের দুই আছে। তাহলে আমরা এর পাশে ছোট করে রোমান হরফে দুই দিয়ে দেবো ঠিক আছে তাহলে বোঝা যাবে যে এটার সঙ্গে এটা মিলছে তারপর বলছে যে নয় শতাংশ নয় শতাংশ বলতে উপরে আছে নাইন আর হরে আছে। দুটো শূন্য একশোর মধ্যে নয় পেলে নয় শতাংশ ঠিক আছে নয় পার্সেন্ট তাহলে এখানে আমরা এরকম কোন সংখ্যাটার এরকম হতে পারে এখানে নয় কোথায় আছে আমরা খুঁজবো এই একটা নয় আছে একটাই নয় আছে ঠিক আছে এই সংখ্যাটা কী আছে না দশমিকের পরে দুটো পরে আছে তাহলে দশমিকের জন্য এটা এক ভাবতে পারি আর দুটো শূন্য এখানে আছে ঠিক আছে তার জন্য এখানে এখানে রোমান হারবে তিন আছে তাহলে এটা এখানে থ্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা বাকি আছে এটা এখানে নিশ্চয়ই হবে তবু আমরা দেখে নিচ্ছি যে সাত হাজার মানে এখানে সাত কোনো সংখ্যাই নেই একটাই আছে এখানে সাত তাহলে সাত বসিয়ে স্থানীয় মান কত হয় না পরেরগুলো শূন্য করে দিতে হয় তাহলে এখানে দশমীকে সাতের পরে তিনটে সংখ্যা আছে তাহলে তিনটে শূন্য করলে কত হবে না সাত হাজার হবে তাহলে এখানে আমরা ছোটো করে চার লিখে দেবো ঠিক আছে বাচ্চাদের মতো এরকম দাগ দিয়ে এরকম মেলাব না আমরা তাহলে পাঁচ বাই হাজার এটা কত হচ্ছে না ফাইভ সিক্স জিরো থ্রি পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্সটি ছিল সেটা হচ্ছে আমাদের সিটার সাথে মিলছে ঠিক আছে নয় শতাংশটা আমাদের ডি এর সাথে মিলছে আর সাত হাজারটা আমাদের এখানে মিলছে ঠিক আছে তারপরের যে অঙ্ক আছে যে বলছে যে শিলার এখন বয়স এক্স বছর চার বছর আগে শিলার বয়স কত ছিল এবং চার বছর পরে শিলার বয়স কত হবে তাহলে এখন যদি তোমার বয়স সাপোজ সিক্স মানে সাপোজ দশ বছর ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা চার বছর আগে চলে যাই তাহলে চার বছর আমাদের কী করতে হবে না বিয়োগ করে দিতে হবে ঠিক আছে তাহলে সেটা কত হবে ছয় আর যদি কী না বলে চার বছর পরে কত হবে দশ আছে এখন তাহলে চার তাহলে কত হবে না চোদ্দো হবে ঠিক আছে তা আমাদের এখানে প্রথমে কি বলেছে না শিলার বয়স এক্স বছর যে কোনো একটা চল তাহলে প্রথমে আমরা লিখবো যে শিলার বয়স এক্স বছর ঠিক আছে তাহলে চার বছর পরে শিলার বয়স কত হবে ফোর বছর ঠিক আছে যে কোনো একটা বছর হবে যা থাকবে তার থেকে চার বেশি হয়ে যাবে আর চার বছর আগে কত হবে পরে বললি এক্স প্লাস ফোর হবে আর আগে বললে কি হবে না এক্সের সঙ্গে চার বিয়োগ হবে ঠিক আছে তা আমাদের এখানে কী বলছিলো না প্রথমে বলেছিল যে চার বছর আগে কত বয়স হবে তাহলে আগে মানে এটা হবে চার বছর আগে কত হবে এক্স মাইনাস ফোর বছর আর চার বছর পরে বললে কত হবে না এক্স প্লাস ফোর বছর ঠিক আছে পাঁচ বছর পরে বললে এক্স প্লাস পাঁচ বছর ছ বছর পরে বললে এক্স প্লাস ছ বছর যদি বলে দশ বছর আগে কত হবে না এক্স মাইনাস দশ বছর ঠিক আছে তারপরে শেষ যে অঙ্কটা আছে এখানে কি বলছে না একটি বালতিতে হাফ লিটার জল ধরে এরকম সাতটি বালতিতে কত লিটার জল ধরবে তাহলে একটা বালতিতে যদি হাফ লিটার ধরে দুটো বালতি হলে আমরা দুই দিয়ে গুণ করে দেবো ঠিক আছে তাহলে দুই দিয়ে কেটে গিয়ে এক লিটার হবে কিংবা একের দুই যোগ একের দুই করতে পারি সেটাও যোগ করে আমরা দুই লসাগু এক যোগ এক মানে দুই বাই দুই করে সেটা আমরা এক পাবো ঠিক আছে তিনটে বালতিতে হলে তিন গুণ করে দেবো আমরা চারটে বালতি হলে চার গুণ সাতটা বালতি হলে কত হবে না সাত গুণ করে দেবো ঠিক আছে তাহলে একটি বালতিতে জল ধরে কত না হাফ লিটার একের দুই লিটার তাহলে সাতটি বালতিতে কত জল ধরবে সাতটি বালতিতে ধরবে একের দুইয়ের সঙ্গে সাত গুণ হবে ঠিক আছে একের দুই গুণ সাত লিটার তাহলে একের দুইয়ের সঙ্গে সাত গুণ করলে কি হবে সাত আর ওপরে এক আছে তাহলে ওপরে হবে সাত আর হরে একটা দুই আছে তাহলে সাত বাই দুই লিটার ঠিক আছে তোমরা এটাকে হরে ভাগ রাফে গিয়ে এটা ভাগ করবে সাতকে দুই দিয়ে ভাগ করবে ঠিক আছে তাহলে তিন দোকানে কত হবে না ছয় তো একটা এক বেশি থাকে বিয়োগ করলে তো যেটা বেশি থাকে সেটা উপরে বাড়াতে হয় আর যেটা দিয়ে ভাগ করি সেটা নিচে বাড়াতে হয় ঠিক আছে অর্থাৎ তিন পূর্ণ একের দুই লিটার তিন পূর্ণ একের দুই লিটার মানে আমরা এটাকে সাড়ে তিন লিটার বলবো ঠিক আছে তাহলে একটা বালতিতে যদি হাফ লিটার ধরে দুটো বালতিতে আমাদের কত ধরবে এক লিটার তাহলে চারটে বালতিতে দু লিটার ঠিক আছে ছটা বালতিতে তিন লিটার আর একটা হাফ থাকে তাহলে সাড়ে তিন লিটার ঠিক আছে আর এইভাবে করলে একটি বলতে একের দুই লিটার সাতটি বলতিতে কত হবে একের দুই গুণ সাত লিটার সাত বাই দুই লিটার কত হবে না সাড়ে তিন লিটার